বান্ধবীকে নিয়ে স্কুটি চেপে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়েছিলেন ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত যুবক আহত বান্ধবী ঘটনাটি ঘটেছে বুধবার চাকদহ এলাকায় চন্দননগর থেকে ঠাকুর দেখে স্কুটি চেপে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা দুর্ঘটনায় মৃত্যু হল সুদীপ চাকলাদার নামে এক যুবকের জানা গেছে সুদীপের বাড়ি চাকদহের কেবিএম এলাকায় ঘটনায় সুদীপের স্কুটিতে থাকা তার বান্ধবীও গুরুতর জখম হয়েছেন আমি যেটুকু আজকে সকালে জানতে পেরেছি সে ও নাকি ঠাকুর দেখতে এসেছিলো চন্দননগরে তারপর ফেরার পথে নাকি এই আমাদের ভাটপার হয়েছিল ওর বাইক দুর্ঘটনায় তারপরে আমি তারপরে তো এই হসপিটালে আমি এসেছি ওদের বডি নিতে হেলমেট ছিল না হেলমেটটা থাকলে ওর বেঁচে যেত আঘাতটা লেগেছে বেশিরভাগ এই সাইডটা ফ্র্যাকচার হয়েছে আর কান দিয়ে রক্ত বেরিয়েছে না আমি যেটুক জানি হয়তো দুজন ছিল একটা মেয়ে ছিল সাথে হয়তো জানা গেছে একটি নামী বাইক কোম্পানিতে কর্মরত ছিলেন সুদীপ বুধবার বান্ধবীকে নিয়ে কাকিনাড়া থেকে ঠাকুর দেখতে যান চন্দননগরে তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরেছে না পেছন থেকে অন্য কোনো যানবাহনের ধাক্কায় ঘটেছে দুর্ঘটনা পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ফোনে এগারোটার সময় শুনতে পাই যে থায় হাসপাতাল থেকে একটা ফোন গেছে যে তাড়াতাড়ি আসুন আপনার হচ্ছে সিরিয়াস অবস্থা তারপরে রাত্রি একটা পর্যন্ত ফোন ফোনে আমরা গাড়ি নিয়ে যেতে চলে গিয়েছি চলে যাওয়ার পরে সেই একটার সময় আবার ফোন করেছে ওর মার কাছে যে ও মারা গেছে আপনারা তারপরে সে বাড়িতে সে খুব অবস্থা খারাপ হয়ে গেছে সে বাড়ি একইমাত্র ছেলে তার বাবা অন্ধ ও হ্যান্ডিক্যাপ মারো অবশ্য অটস্থ বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড চাকদাহ